সামাজিক সংগঠন সৃজন এবং সেভ মোরালিটি এর যৌথ উদ্যোগে মেখলিগঞ্জ ব্লকের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের চ্যাংরাবান্ধা কমিউনিটি হলে সম্বোধিত করা হলো। মেখলিগঞ্জ পৌরসভা দুটি স্কুল সহ মেখলিগঞ্জ ব্লকের বাকি নটি স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান আধিকারিক ছাত্রছাত্রীদের সম্বোধনার পাশাপাশি মেখলিগঞ্জ ব্লক ভিত্তিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান লাভ করেছেন তাদেরও সম্বর্ধনা দেয়া হলো। পাশাপাশি এদের হাতে মোমেন্টো এবং শংসাপত্র তুলে দেওয়া হলো। অনুষ্ঠানে মেখলিগঞ্জ সার্কেল ইন্সপেক্টর পূরণ রায়কে সৃজন অনন্য সম্মানে সম্মানিত করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়তি সরকার, বিডিও অরুণ কুমার সামন্ত, লোকসঙ্গীত গবেষক সচিমোহন বর্মন, সাংবাদিক তথা বঙ্গরত্ন প্রাপক সুশান্ত গ্রহ, সার্কেল ইন্সপেক্টর পূরণ রায়, সাংবাদিক সজল দে, এছাড়াও অন্যান্য বিশিষ্ট বর্গ উপস্থিত ছিলেন। যৌথ সংগঠনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মোটিভেটেড করা। আগামী দিনে শিক্ষার্থীরা ভালো ফল করতে পারে তার জন্য এই প্রচেষ্টা। অনুষ্ঠানে প্রচুর শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সম্বোধনা পেয়ে প্রতিটি ছাত্রছাত্রী খুশি। সামাজিক সংগঠন সৃজনের পক্ষ থেকে সম্পাদক সুনির্মল গুহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমরা যৌথ উদ্যোগে আজকে মেখলিগঞ্জ ব্লকের কৃতি ছাত্রছাত্রীদের আমরা সম্বোধিত করেছি। সবচেয়ে আমাদের প্রাপ্তি প্রতিটি স্কুলের প্রতিটি ছাত্রছাত্রী যাদের আমরা সম্বোধিত করেছি এবং বিভিন্ন ছাত্রছাত্রী এখানে সমবেত হয়ে এবং বিভিন্ন অতিথিবর্গ এখানে উপস্থিত থেকে যেভাবে আমাদের সমৃদ্ধ করেছে, এটাই আমাদের আগামী দিনে চলার পথে।